নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও তোমাদের জন্য নতুন একটি চাকরির আপডেট নিয়ে প্রকাশিত হয়েছে এবং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সেই নোটিফিকেশান, যেটি নতুনভাবে রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ক্লার্কের পদে। ক্লার্কের এই নতুন পদে চাকরি প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব সেই সমস্ত আপডেটটি। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে এখানে কিভাবে আবেদন করতে পারবে, ক্লার্কের পদে মাধ্যমিক পাশে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছো তারা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব। ক্লার্কের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে সেই আপডেটটি। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের তরফ থেকে নতুনভাবে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু ক্লার্কের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, আর এই চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে 5 এপ্রিল 2023। 5 এপ্রিল 2023 প্রকাশিত হওয়া নতুন একটি চাকরির আপডেট, যেখানে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে গেলে সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। চাকরি প্রার্থীদের প্রথমেই বলে রাখি, শুধুমাত্র কিন্তু এখানে ক্লার্ক নয়, তাছাড়াও কিন্তু বিভিন্ন অন্য পদেও কিন্তু রিক্রুটমেন্টগুলো হচ্ছে। সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমাদের বলে রাখি, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়সসীমা কিন্তু 21 থেকে 40 বছর পর্যন্ত রাখা হয়েছে। যারা ক্লার্কের পদে আবেদন করতে চাইছো তাদেরও বয়সসীমা একই এবং বয়সের ছাড় হিসেবে SC/ST 5 বছর, OBC 3 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো প্রথমে কিন্তু ফর্মটিকে ফিল আপ করে তারপরে আবেদন করতে হবে। শুধুমাত্র ক্লার্ক নয়, অ্যাসিস্ট্যান্ট টিচার এর পদেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে ইংলিশ সায়েন্স এবং লাইফ সায়েন্সের ওপরেও কিন্তু টিচার রিক্রুটমেন্ট হবে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং বিএড করা থাকলে আবেদন করতে পারবে। ক্লার্কের পদে যেটা নন টিচিং গ্রুপের, মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে এবং কম্পিউটারে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। মিডিয়াম যে চাকরির আপডেটটি এখানে বলা হচ্ছে, মিডিয়াম ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যে চাকরি প্রার্থীদেরকে, তাদেরকে বলে দিই, যারা ক্লার্কের পদে আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কিভাবে আবেদন করতে হবে সেটা দেখে নাও। অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু বলা হচ্ছে, চাকরি প্রার্থীরা অফিসিয়ালি বিবেকানন্দ বিদ্যামন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং এই ফর্মটি ডাউনলোড করতে পারবে কিন্তু 11-20 এপ্রিল 2023 পর্যন্ত কিন্তু এই আবেদনটি কিন্তু চলবে। আবেদন করতে গেলে আবেদন ফিসও তোমাদের দিতে হবে, সেটা কতটা সেটাও তোমাদেরকে বলবো। আবেদনের ফিস লাগছে 500 টাকা ফর আনরিজার্ভ ক্যাটাগরি, 400 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরি, 300 রুপিস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের জন্য। এখানে আরও জানাতে চাই, যারা আবেদন করতে চাইছো ক্যান্ডিডেট যারা ক্লার্কের পদে আবেদন করবে তাদের একটি শর্ট লিস্ট করা হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, কিন্তু বাকিগুলোতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষা দিয়েই তবে উত্তীর্ণ হলে চাকরি প্রার্থী এখানে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে চাইছো তাদের কাছে সমস্ত ধরনের শিক্ষাগতার যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু থাকতে হবে, তবে কিন্তু একটি চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই ভিডিও সংক্রান্ত আরও কিছু তথ্য জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।